আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছেন, উপরে থাকা আই বাটনে ক্লিক করে পূর্বের ক্লাসগুলো দেখে আসুন। আজকের ক্লাসে আমরা লাইন সেগমেন্ট টুলের কাজ শিখব, তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। সর্বপ্রথম আমি আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেই। ইলাস্ট্রেটরে আসার পর দেন লাইন সেগমেন্ট টুলে একটি ক্লিক করি, দেন নিচে একটি অ্যারো চিহ্ন দেখতে পারতেছেন, মাউসের লেফট বাটনে একটি হালকা ক্লিক করে ধরে রাখবেন। দেন লাইন সেগমেন্ট টুলের আন্ডারে আরও বেস্ট কয়েকটি টুলস রয়েছে। তাহলে সর্বপ্রথম আমরা এই টুলসটির সাথে পরিচয় হয়ে নিই। যেমন প্রথমেই আছে লাইন সেগমেন্ট টুল, ইয়ার টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। তাহলে সর্বপ্রথম আমরা লাইন সেগমেন্ট টুল দিয়েই শুরু করি। তার আগে আমি জাস্ট এই সব কয়টা টুলসকে ড্র্যাগ করে নিয়ে আসি। আমি জাস্ট এই সাইটে রাখলাম, লাইন সেগমেন্ট টুলে একটি ক্লিক করব। দেন আর্টবোর্ডের কোনো একটি অংশে মাউসের লেফট বাটনে যদি একটি ক্লিক করি, তাহলে জাস্ট হালকা ক্লিক করে আমি জাস্ট ড্র্যাগ করি। ড্র্যাগ করার পর একটি শেপ বলেন বা একটি লাইনই বলেন তৈরি হচ্ছে। এখন আমি যদি চাই এই লাইনটিকে একদম 0° বরাবর সোজা করে এই তৈরি করার জন্য, তাহলে কী করতে হবে? সেমভাবে আমাদের আর্টবোর্ডে একটি ক্লিক করে শেপ বাটনে ধরে যদি আমি ড্র্যাগ করি, তাহলে এই লাইনটি একদম 0° বরাবর সোজা হয়ে একটি শেপে রূপান্তর হবে বা একটি লাইনে রূপান্তর হবে। এটাকে আরও দুইভাবে করা যায়। ধরেন এখন কোনো একটি ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার একটি 90° বা 45° অ্যাঙ্গেলে একটি শেপ বা ডিজাইনের প্রয়োজন, তখন কি করবেন? আপনারা চাইলেই কিন্তু এইখান থেকে একটি শেপ লাইন নিতে পারেন, কিন্তু আপনারা কিন্তু এটাকে 90° অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন না বা 45° অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন না। তার জন্য আমাদের এই লাইন সেগমেন্ট টুলটা ইউজ করতে হবে। আমি জাস্ট লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে আর্টবোর্ডে কোনো একটি অংশে মাউসের লেফট বাটনে যদি ক্লিক করি, তাহলে লাইন সেগমেন্ট টুলের অপশনগুলো চলে আসবে। দেন আমি চাইতেছি এটাকে 45° অ্যাঙ্গেলে রোটেট করার জন্য। বর্তমানে এটা ইঞ্চিতে আছে, তাই আমি আপাতত একটি ক্রিয়েট করি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আমি জাস্ট এই 0° প্লাস এই 45° অ্যাঙ্গেলে যদি একটি শেপ নিই, তাহলে কিন্তু আমাদের এটি 45° অ্যাঙ্গেলে চলে আসছে, তাই না? এখন সেমভাবে আপনার ক্লায়েন্ট বলল যে এটাকে পয়েন্টে করার জন্য, তাহলে কি করবেন? বা মিলিমিটারে করার জন্য, তাহলে কি করবেন? ইডিটে চলে যাবেন। ইডিটে যাওয়ার পর প্রিফারেন্সে একটি ক্লিক করবেন, দেন ইউনিটে একটি ক্লিক করবেন। জেনারেল মোডে আমার ইঞ্চি ছিল, তাই এটা আমার ইঞ্চিতে হয়েছিল। এখন আমি চাইতেছি এটি পিক্সেলে করার জন্য, জাস্ট পিক্সেলটা সিলেক্ট করে দেন ওকে। তাহলে সেমভাবে আবার লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আর্টবোর্ডে একটি ক্লিক করবেন, তাহলে এখানে পিক্সেল চলে আসবে। এখন চাইতেছি এটি 40° অ্যাঙ্গেলে রোটেট করার জন্য, জাস্ট ওকে। সেমভাবে এটাকেও যদি আমি এখানে ড্র্যাগ করি, তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের 45° অ্যাঙ্গেলে আর এটি আছে 40° অ্যাঙ্গেলে। সেমভাবে এই সবকটাকে আমি কালার দিতে পারি। এটাই হচ্ছে মূলত লাইন সেগমেন্ট টুলের কাজ। আশা করি আপনাদের প্রবলেম হবে না। দেন পরে কি আছে আমাদের ইয়ার টুল। ইয়ার টুলের কাজটা মূলত জাস্ট কিবোর্ডের লেফট বাটন ধরে যদি আপনি একটি ক্লিক করেন, তাহলে একটি শেপ তৈরি হবে। এটা মূলত আমাদের কোনো কাজে লাগে না, তারপরেও শিখে রাখা ভালো। যেমন এটারও একটি সেটিং আছে, আপনি যদি শিফট বাটন ধরে যদি এভাবে ড্র্যাগ করেন, তাহলে নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট থেকে এটা মুভ হবে, যেমন এভাবে। আবার এখানে আর্টবোর্ডে যদি মাউসের লেফট বাটনে একটি ক্লিক করেন, তাহলে এটার ইয়ার সেগমেন্ট টুলের অপশনগুলো চলে আসবে। আপনি এটা এক্স আকারে নিতে পারবেন বা ওয়াই আকারে নিতে পারবেন। যেমন আমি এক্স আকারে যদি এখন নেই, জাস্ট ওকে দিই, এটা এক্স আকারে হবে। আবার যদি সেমভাবে এটা যদি আমি ওয়াই আকারে করি, তাহলে এটা ওয়াই আকারে মানে রোটেট হবে। জাস্ট এইটুকুই, আর এত কোনো বিকল্প কোনো কাজ নেই। তারপর কি আছে আমাদের স্পাইরাল টুল। স্পাইরাল টুলের কাজটা হচ্ছে মূলত এইগুলোকে আমি একটু সাইডে নিয়ে আসি বা ডিলেট সাইডে নিয়ে আসি, তারপরে সাইডে নিয়ে আসলাম। স্পাইরাল টুল এটার কাজ হচ্ছে মূলত জাস্ট এটাকে ক্লিক করে আর্টবোর্ডে জাস্ট একটি ক্লিক করলেই দেখেন একটা স্পাইরালভাবে সে আমাদের একটি শেপ ক্রিয়েট করে দিতেছে। সেমভাবে এটিকে আপনি বড় ছোটো করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা।
দেন এখানে এই স্পাইরাল টুলের যে একটি ক্লিক করে সেটিংয়ে যাই মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট আর্টবোর্ডে যে কোনো একটি অংশে ক্লিক করবেন তাহলে স্পাইরালের সেটিংগুলো চলে আসবে আমি চাইতেছি এই স্পাইরালটাকে 10টা সেগমেন্টে বর্তমানে আছে কিন্তু আমি চাইতেছি 5টা সেগমেন্ট করার জন্য জাস্ট 5 ক্লিক করে ওকে দিবেন তাহলে এখানে 1 2 3 4 5 5টা শেপ চলে আসবে আবার যদি এটাকে আপনি 10টা করে জাস্ট এখানে যদি স্টাইল থেকে এই স্টাইলটা দেন তাহলে এটা অপর পাশ থেকে হয়ে যাবে জাস্ট এইটুকুই আবার এইটা আবার দুই ভাবে করা যায় যেমন লাইন সেগমেন্ট টুলে একটি ক্লিক করবেন হালকা একটু ড্র্যাগ করবেন কিবোর্ডের আপ অ্যারো বা ডাউন অ্যারো দুটো একবার ক্লিক করেন তাহলে দেখেন ভিতরে থেকে আবার কিন্তু এই স্পাইরালগুলো হচ্ছে তো এটাও বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে আপনারা একটু প্র্যাকটিস করবেন আশা করি আপনাদের সলভ হয়ে যাবে তারপর কি আছে আমাদের তারপর আছে আপনাদের রেকট্যাঙ্গুলার গ্রিড টুল এটার কাজটা বোঝার জন্য আমি আর্টবোর্ডের সবগুলোকে ডিলিট করে দিই নর্মালি আমি একটি শেপ যদি ক্রিয়েট করি মাউসের লেফট বাটন ধরে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে একটি শেপ তৈরি হবে আমার আমার পিসিতে ডিফল্ট এই সেটিংগুলো করা তাই এটা এভাবে চলে আসছে আমি চাইলে এটাকে আবার অপাসিটি কমাতে বাড়াতে পারি এটার সেটিংটা যদি আমরা দেখে আসি আর্টবোর্ডের কোনো একটি অংশে মাউসের লেফট বাটনে যদি একটি ক্লিক করেন তাহলে এই রেকট্যাঙ্গুলার গ্রিড টুলের সেটিংটা চলে আসবে বা অপশনটা চলে আসবে দেন এটা হচ্ছে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করার জন্য এই ফরম্যাটটা আমি চাইতেছি ধরেন এখানে নাম্বার কয়েকটা নাম্বার আছে আমার 10টা যেমন এই সাইড থেকে 10টা গ্রিড আছে বা লাইন আছে আমি চাইতেছি এখানে 5টা লাইন হোক আর নিচে হোক 4টা দেন ওকে দিবেন তাহলে কি হবে সেমভাবে এই যে 5টা শেপ হরিজন্টাল আর ভার্টিক্যাল সেমভাবে এই বক্সগুলো ক্রিয়েট হয়ে যাবে আর এটাকে আমি ডিলিট করে দিই জাস্ট এটাকে রাখি রাখার পর আমি চাইতেছি এইগুলার মানে এটা বর্তমানে স্ট্রোক কালারে আছে আমি চাইতেছি এটার ফিল কালার দেওয়ার জন্য যেমন আমি একটা ফিল কালার দিলাম আর ফিল কালারের কালারটা আমি চেঞ্জ করে দিই জাস্ট এটা এটা বর্তমানে কিন্তু একটা গ্রুপিং অবস্থায় আছে আপনারা যেমন এখানে আবার কোনো একটি ট্যাক্স দুজে এখানে দেন যেমন ওয়ান জাস্ট অন আমি এটার কালারটা রেড করে দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে ওয়ান এখানে জাস্ট টু এখানে থ্রি এখানে ফোর এখানে ফাইভ তো পাঁচটি কলম আমার হয়ে গেছে সেমভাবে আপনি চাইলে এই সব কয়টাকে এই শেপগুলোকে আনগ্রুপ করতে পারেন যেমন আনগ্রুপ করার পর আমি চাইতেছি পিছনের যে শেপটা আছে এই শেপটাকে সরানোর জন্য সেমভাবে সরে যাবে প্রত্যেকটি কলামকে আপনি আলাদাভাবে ড্র্যাগ করতে পারবেন তো এটাই হচ্ছে মূলত রেকট্যাঙ্গুলার গ্রিড টুলসের কাজ আর এটা হচ্ছে কি পোলার গ্রিড টুল এটার কাজ কি এটার কাজটা হচ্ছে একদম ইজি পোলার গ্রিড টুলের কাজটা হচ্ছে মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট আপনি যদি এভাবে নর্মালি ড্র্যাগ করেন তাহলে দেখতে পাচ্ছেন একটি সার্কেলের মতো চোর তৈরি হচ্ছে এটারও সেম কাজ আপনি নির্দিষ্ট আকারে এটাকে কালার দিতে পারবেন এখন এটার আরও একটি কাজ আছে যেমন আমি জাস্ট এটাকে সাইডে রাখি রাখার পর আবার আমি পোলার গ্রিড টুল একটি ক্লিক করলাম ক্লিক করার পর আমি যদি মাউসের শিফট বাটনের দড়ি ক্লিক করি তাহলে এটা সেমভাবে আমরা যেমন একটি সার্কেল ক্রিয়েট করি সেমভাবে একটি সার্কেল তৈরি হচ্ছে তাই না এখন আমি আবার একটা বিষয় বলি এখানে যে কলামের যে বিষয়গুলো এই আমাদের রেকট্যাঙ্গুলার গ্রিড টুলের মতনই জাস্ট আমি পোলার গ্রিড টুলে যদি ক্লিক করে জাস্ট আর্টবোর্ডে একটি ক্লিক করি তাহলে এই পোলার গ্রিড টুলের অপশনগুলো চলে আসবে এখানে মূলত 10টা শেপ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি চাইতেছি এখানে 5টা হোক আর নিচে হোক নিচে বলতে কি এই মিডিলে যেমন মিডিলে 4টা হোক তো সেমভাবে আমাদের এই পোলার গ্রিড টুলটা আমাদের কাজটা হচ্ছে এটাই আমাদের নির্দিষ্ট একটি সার্কেলকে সে তৈরি করে দেবে আমাদের কলাম অনুযায়ী আরও একটি কাজ আছে যেমন পোলার গ্রিড টুলে যদি ক্লিক করে জাস্ট ড্র্যাগ করেন কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো যদি ক্লিক করেন তাহলে দেখেন এই গ্রিডগুলো অটোমেটিক বাড়তেছে এটাই হচ্ছে মূলত পোলার গ্রিড টুলের কাজ সেমভাবে এইগুলো সব কয়টাকে আপনি কালার দিতে পারবেন
বা আপনি চাইলে ফিল কালারও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো আশা করি এই লাইন সেগমেন্ট টুল নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।